উৎসবের আজ বেলা শেষে একটুখানি থেকো, ফিরতি পথে এবার তুমি ফেরার কথাই লিখো। রং হারিয়ে এ আলপনায় বিজয়ার ঢাক করুণ শোনায়, মাগো আমার আনন্দদের জড়িয়ে বুকে রেখো। এবার ফেরার পালা মা দুর্গার, ফিরতি পথে বিজয়ার সিঁদুর খেলার তালে বিষাদময় ঢাকের সুরে আর একটিবার তাকে আঁকড়ে ধরার চেষ্টা, আর সেই চেষ্টায় আনন্দের রেশটা ধরে রাখার আশায় বুক বেঁধে বঙ্গের ইয়া দেবী টিমের নিবেদন আরেকটি শ্রুতি নাটিকা মা ফলেশু কদা যান। আবারও চিত্রনাট্য ও সংলাপ সমিত, কণ্ঠে দুর্গা সিদ্ধার্থ, সমিত শ্বেতা দেবাদ্রিতা, সুমন অদৃশ ও দেবাঞ্জন, পরিচালনায় বিবং, গল্পের সূত্রধর আমি দিগন্তিকা। শুরু করছি মা ফলে সুকাদা অচানা। কৈলাসে পৌঁছে সংসারের হাল আবার ধরতে চলেছেন মা দুর্গা, আর মর্তলোকে স্মৃতিলেখায় বিভোর সংসারের বাকিরা গল্পে মর্ত, দেখি কেমন সে কথোপকথন। এই নন্দী ভৃঙ্গি, কেউ একটা দরজাটা খুলতো, ওরা মনে হয় এসে পড়লো। শিগগির সোফাটা পরিষ্কার করি, তোর মা এসেই বলবে আমি না থাকতে ঘর ধরে কি সিঁড়ি করেছ। দরজা খুলতেই যেমন কথা তেমন কাজ। কি গো, পুরনো বাঘছালগুলো একটাও কাচুনি। যা বৃষ্টি, শুকোনোর ভয়। আর যা গে পরে দেখছি, খুচরো নেই, ওদিকে ট্যাক্সি দাঁড়িয়ে। দাও তো এই নিংটি, টাকাটা দৌড়ে দিয়ে আয় তো। লক্ষ্মীকে তো রেখে এলেই পারতে, পাঁচ দিন পর আবার যাওয়া। আর বলো না, তোমার জামাইয়ের ডাক পড়েছে, সন্ধি পুজোয় পদ্ম কম পড়েছিল বলে ওর হাতের পদ্মটা নিয়ে গেছিলাম, তা মরতে গিয়ে দেখি পদ্ম নিয়ে যা কাড়াকাড়ি, তাড়াতাড়ি ফেরত চাইলো। ওই জন্য নারায়ণের পদ্ম বলে কথা, দেওয়াল লিখন না হয়ে যায় আবার। প্যাঁচাটা সারা রাত ঘুমোচ্ছে, এত দিন জাগার যে কি দরকার কে জানে। আর মর্তের লোকজনেরও আক্কেল, সারা রাত ঘুরছে প্যান্ডেল প্যান্ডেল, বলি আমরা কি ঘুমোবো না। ভদ্রবাবু সেই যে জাগো জাগো করলেন, আর ঘুমোবার জো নেই। কাকু, এবার খুব মজা হয়েছে, মর্তে সারা রাস্তা এবার জল জমা, আমি সারা দিন ঘুরেছি। হ্যাঁ, তোর তো ওই কাজ, আমি ভাবলাম একবার মাধ্যমিকের খাতাগুলো চেক করে আসি, 79 জন কি করে একসঙ্গে ফার্স্ট হয় একবার দেখে আসি। যাবো কিসে করে, হাঁসটা শুধুই চড়ে বেড়াচ্ছে। বাবা, তুমি তো ভ্যাকসিন নিতে বলেই খালাস, সেই মাছ রাত থেকে লাইন দিয়ে বলে ভ্যাকসিন শেষ, সেই প্রাইভেটে নিতে হলো, টাকাটা রিইম্বার্স করতে হবে এবার লক্ষীর ভান্ডার থেকে। এবার কিন্তু মরতে না গেলে জাতীয় বিষয়ের কনফারেন্সের ব্যাপারটা জানতেই পারতাম না। হ্যাঁ বলিসনি তো, সুযোগ পেলাম কোথায়, আমাকে তো জাতীয় পাখি বলে তুলে নিয়ে গেল বাঘ মামা, আর গিয়ে দেখি জাতীয় ক্লাবকে নিয়ে সে কি হট্টগোল। সবাই বলে রিমুভ এটিকে, রিমুভ এটিকে, আমি তো ভয়েই চলে এসেছি। 5 দিন ধরে সিংহের মোটকা গন্ধের পাশে দাঁড়িয়ে নিজের গায়েও কেমন গন্ধ হয়ে গেছে, মা কি করে একে সহ্য করে কে জানে। তা বাবা মহিষাসুর, বেশি খোঁচা লাগেনি তো এবার। আপনি তো এবার ভোঁতা ত্রিশূল দিয়েছেন, জ্বালার থেকে ব্যথাই হলো বেশি। তোমার মায়ের রাগ তো আমি জানি, রেগে গিয়ে যদি সত্যি ত্রিশূল ঢুকিয়ে দেয়, তাই একটু শিরিশ কাগজ ঘষে দিয়েছিলাম। সিংহ, তোর মুখে কি দেখি, হাঁ করতো হাঁ। ও কি, তুই মাংস ছেড়ে ওটা কি চিবচ্ছিস, ভেজিটেরিয়ান হয়ে গেলি নাকি ওখানে গিয়ে, সর্বনাশ। আরে না বাবা, এবার বেনারস গেছিলাম, ওখানে ঘোষাল বাড়ির বিচ্ছু বাচ্চাটা মুখে বাবুল গাম দিয়ে গণেশ আটকে দিয়েছিল, কেশব মোগল লাল নাকে তার থেকে লুকোনোর জন্য। আজব জিনিস বটে, যে বলে এই চটচটে, পুরো গা চ্যাটচ্যাটে হয়ে গেল 4 দিন ধরে। মহিষাসুর ভুল বলেনি বাবা,
সিংহটা একদম স্নান করে না। বলিস কি, মরতে বাবুলের তো খুব গাম দেখছি। আগে বাবা, এবার দেখলাম সবার চটির জায়গায় সুপ্রিয় হয়েছে। এখন বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি পাকা হয়েছে! আগে প্রণাম করার সময় বলতো বিদ্যাং দেহি, এখন দেখছি সবাই বলছে প্রেমাং দেহি। এত প্রেম পায় কোথায়! আমাকে প্রেম ডিপার্টমেন্টটাও সামলাতে হবে, নারায়ণদা বলেনি তো। কি রে ব্যাপারখানা, কি তুই এত বেলায় জেগে কেন? দিদি, আমাদের তোমার পূজোতে যাবার রিজার্ভেশনটা করতে ভুলে গেছি, হঠাৎ মনে পড়ল। সে কি রে, এখন রিজার্ভেশন না পেলে বাবা মায়ের সঙ্গে কালী পুজোতে যাব নাকি? তখন মরতে এত বাজি ফাটে, আমার বাবু আওয়াজ একদম সহ্য হয় না। গণেশ ভাই একটু হেল্প কর না। হাইটেক ন্যাংটি, কোথায় কি কেটে বেড়াচ্ছিস? গণেশ দা, আমি কিন্তু মরতে এবার সবার তার কেটে ওয়্যারলেস করে দিয়েছি। শুনলাম লোকজন সবাই সবাইকে তার কাটা বলছে, এটা কিন্তু একদম আমার নিজের ইনোভেশন। ওই আবার শুরু হলো। কলাবউ, আগের দিনে কাঁচকলার কোপ্তাটা জব্বর হয়েছিল, আজ একবার বানাও দেখি। তাই বানাবো। ইঁদুর ভাই, একটু কলা পাতাটা কেটে এনে দেবে, ওতেই তোমার দাদাকে খেতে দেবো, তাহলে 16 কলা পূর্ণ হবে। তুমি তো এমনিতেও এখন সর্বঘাটের কাঁঠালি কলা। এক্ষুনি আনছি বৌদি। আমার তো কয়েকদিন একটু বিশ্রাম, ভাবছি ইউরোপ ট্যুরটা করেই আসি। তোর যা রেপুটেশন, ভিসা পাবি? তার মানে এত যে ত্রিশূলের খোঁচা খাচ্ছি, লাভের লাভটা কি হচ্ছে শুনি। হে ভগবান, সত্যিই তো মরতে যে আমার এত পপুলারিটি, তার জন্য মহিষাসুরের অবদান তো কম নয়। তাহলে ওই বা কেন দেবতার স্ট্যাটাস পাবে না? কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, ফল কি চিন্তা মত করো। Bye.